পঞ্চায়েতের 100 দিনের কাজ খতিয়ে দেখতে বাগদায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। কাজের টাকা না পেয়ে প্রতিনিধি দলের সদস্যদের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। এদিন বাগদার রনঘাট এলাকার এই ঘটনাকে বিজেপির চক্রান্ত বলে দাবি করেছেন বাগদার পঞ্চায়েত সভাপতি। জব কার্ড আছে, কাজও আছে, কিন্তু টাকা নেই। 100 দিনের কাজে অনেক আগেই এরাজ্যে গোটা দেশের সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে রাজ্য। ইতিমধ্যে সে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এ কি শুধুই কথার কথা? কারণ শিক্ষা থেকে স্বাস্থ্য কিংবা 100 দিনের কাজ, দুর্নীতির শিকড় যে বেশ গভীরে তার প্রমাণ মিলল একেবারে হাতে নাতে। 100 দিনের কাজে গায়ে খেটে টাকা না পেয়ে শেষ পর্যন্ত কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনেই ক্ষোভ উগড়ে দিলেন নিরীহ গ্রামবাসীরা। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের রনঘাট এলাকায় 100 দিনের কাজের পর্যবেক্ষণে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের 3 সদস্য এমনই চাঞ্চল্যকর অভিযোগের সাক্ষী হলেন। পঞ্চায়েতে 100 দিনের কাজের টাকা না পেয়ে কেন্দ্রীয় ওই প্রতিনিধি দলের সদস্যদের অভিযোগ জানানোর পাশাপাশি এদিন ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসীরা। আমাদের সেই কাজের টাকা উঠছে না, যে আজকে চাষি মানুষ যারা কাজ করে না মাঠে ঘাটে, তাদের সেই কাজের টাকা উঠছে, তাদের 500 টাকা রোজ দিয়ে সেই টাকাগুলো চলছে, অথচ যারা কাজ করছে তারা টাকা পাচ্ছে। এই সারকে জানাচ্ছি, তারপরে ওই আপনার হচ্ছে সুপারভাইজারদের জানাচ্ছি, মেম্বারদেরও জানাচ্ছি, আজকে যে সাহেব এসেছিল ওনাকেও জানিয়ে দিলাম। উনি বলছে আপনারা আসেন, আমরা দেখে দিচ্ছি, পঞ্চায়েতে আসেন, তারপর ভিডিও আসেন। আমরা বলছি আমরা কতবার ভিডিও যাবো, আর কতবার পঞ্চায়েতে যাবো, আমাদের কথা তো থাকছে না। 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না এরকমও জানালেন শুনলাম। হ্যাঁ, 100 দিনের কাজের টাকা পাই না। তবে গ্রামবাসীদের অভিযোগ ধৈর্য সহকারে শোনার পাশাপাশি এদিন নাম ধরে ধরে অভিযোগ লিপিবদ্ধ করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। গ্রামবাসীদের দাবি, তাদের দিয়ে স্থানীয় পঞ্চায়েত রীতিমতো 100 দিনের কাজ করিয়ে নেয়, কিন্তু জব কার্ড ইস্যু করে ব্যাংকে টাকা তুলতে গেলেই বলা হয় টাকা নেই। তাদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েতের অধীনে 100 দিনের কাজের সুপারভাইজার ভুয়ো জব কার্ড তৈরি করে টাকা তুলে নিচ্ছেন ব্যাংক থেকে, ফলে প্রকৃত খেটে খাওয়া মানুষেরা বঞ্চিত হচ্ছেন ন্যায্য পাওনা থেকে। এই দুর্নীতির সাথে স্থানীয় পঞ্চায়েতের নেতা নেত্রীরা জড়িয়ে রয়েছেন বলেও অভিযোগ করেন গ্রামবাসীরা। এই জব কার্ডে অনেক তসরুপ আছে, স্যারের বলছিলাম, আজকে বললাম যে এখানে যে দুর্নীতি হচ্ছে তার ইনকোয়ারি হোক। আপনারা টাকা পাচ্ছেন কাজ করে? না। তবে গ্রামবাসীদের এই অভিযোগকে অস্বীকার করে এদিনের কেন্দ্রীয় প্রতিনিধি দলের এই পর্যবেক্ষণকে বিজেপির ঘৃণ্য ষড়যন্ত্র ও চক্রান্ত বলে দাবি করেছেন বাগদা পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি গোপা রায়। তিনি এদিন 3 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে বিক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগকে মিথ্যা বলার পাশাপাশি পক্ষান্তরে হুমকির সুরে বলেন ওদের যে কি হবে ওরা জানে না। তিনি আরও বলেন এটা বিজেপির ষড়যন্ত্র ছাড়া কিছুই না। স্থানীয় বিজেপি নেতৃত্ব নিরীহ গ্রামবাসীদের লেলিয়ে দিয়ে তৃণমূল সরকারের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। পাশাপাশি তিনি এদিন দাবি করেন বিজেপি যতই চেষ্টা করুক এভাবে তৃণমূলের উন্নয়নকে স্তব্ধ করা যাবে না। ওখানকার মানুষ, পিছিয়ে পড়া মানুষ, কেন্দ্র সরকার যে আমাদের 3 বছর ধরে টাকা দিচ্ছেন না, এনার্জির টাকা দিচ্ছেন না, ওরা যখন কাজ ওদেরকে মাঠে নামানোর জন্য আমরা জোর করে করে নামাতাম, বলতো আমাদের টাকা দেয় না, আমরা কাজ করব কি করে। আর ওই জায়গাটা, ওখানে একটা পরিকল্পিত বিজেপির একটা ষড়যন্ত্র, যে এই ষড়যন্ত্রের শিকার হলো সাধারণ মানুষ, এর পরবর্তীতে ওদের কি হতে পারে ওরা নিজেরাও জানে না। ওদেরকে ব্যবহার করা হয়েছে, যে আপনারা বলবেন ওরা কিন্তু কে সেন্ট্রাল কে রাজ্য নিম্ন স্তরের মানুষ, শ্রেণী মানুষ চেনে না, সেই জন্য ওদের সাজিয়ে বলা হয়েছে এখান থেকে কাজ করছে, জিও টাকা হচ্ছে, দিল্লির থেকে টাকা ছাড়ছে, তবেই সে বেনিফিশিয়ারি টাকা পাচ্ছে। ফালতু কথা বলে বাংলাকে গরম করলে হবে না। সব্যসাচী ভট্টাচার্য ও সোমনাথ দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।